Hi guys, welcome to my new video. একটা কথা প্রথমেই বলে রাখা দরকার, আমাদের ইজি টু ফিজিক্স এর চ্যানেলের প্রধান উদ্দেশ্যই কিন্তু ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো যতটা ইজিলি তোমাদের কাছে নিয়ে যাওয়া যায়, তো সেখান থেকে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের যদি কোনো রকম ভাবে হেল্প হয়, তোমরা প্লিজ সেটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকে মেইনলি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর আলো, ফিজিক্যাল সায়েন্সের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তো সেখান থেকে চারটে ডেরিভেশন মোটামুটি যদি তুমি করে ফেলতে পারো তাহলে একটা ডেরিভেশন তুমি অবশ্যই কমন পাবে। তো সেখান থেকে আজকে আর দুটো ডেরিভেশন আমি আজকে করে দেখাবো। আর সেখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা, আলোর প্রতিফলন প্রতিসরণ মোটামুটিভাবে আমরা ক্লাস 7-8 করে এসেছি, তো সেই বিষয়গুলো মুখ্যত আজকে যাবো না। আজকে যেটা যাবো দর্পণ, যে বিষয়টা আমরা একদমই করিনি সেই দর্পণ বিষয়ে আজকে যাবো। তো ফার্স্টে যেটা বলবো, দর্পণ প্রধানতভাবে দুটো প্রকার আমরা বলতে পারি, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। তো এই অবতল দর্পণ আর উত্তল দর্পণ কীরকম দেখতে হয়, তাদের স্ট্রাকচারটা কীরকম হয় সেটাই মেনলি আমরা আগে দেখে নেব। অবতল দর্পণ কীরকম দেখতে হয়ে থাকে, জাস্ট কার্ভটা এরকম হয়ে থাকে, মানে কমপ্লিট যদি করি তাহলে এই টাইপের দেখতে হবে, এটা কেন বলবো অবতল দর্পণ। আর উত্তল দর্পণ জাস্ট অপোজিট হয়ে থাকে, অর্থাৎ কার্ভটা এই ধরনের হয়ে থাকে, সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। এবার এই দর্পণগুলো রিলেটেড কিছু টার্ম আছে, যেমন মেরু, দর্পণের মেরু কাকে বলা হয়, না এই যে কার্ভ লাইনটা আছে তার যে মিডল পয়েন্ট, বা এই যে কার্ভ লাইনটা আছে তার যে মিডল পয়েন্ট, সেটাকে আমরা বলে থাকি দর্পণের মেরু। এই বাড়ি কার্ভ লাইনটাকে কমপ্লিট করলে আমি যে সার্কেলটা পাবো, বা এই কার্ভ লাইনটাকে কমপ্লিট করলে আমি যে সার্কেলটা পাবো, তাদের যে সেন্টার সেটাকে বলা হয়ে থাকে বক্রতা কেন্দ্র, অর্থাৎ দর্পণের বক্রতা কেন্দ্র। আর বক্রতা কেন্দ্র থেকে এই পয়েন্টটাকে আমি বলছি বক্রতা কেন্দ্র, আর বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে ডিস্টেন্স, বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয়ে থাকে বক্রতা ব্যাসার্ধ। আর একটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে প্রধান অক্ষ, অর্থাৎ এই মেরু এবং সেন্টার এই দুটোর মধ্যে থেকে যে লাইনটা পাস করছে সেই লাইনটাকে আমি বলে থাকি প্রধান অক্ষ। এইবার আমরা যেটা দেখে নেব যে অবতল দর্পণ আর উত্তল দর্পণের ওপর যদি কোনো রে এসে পড়ে তাহলে সেক্ষেত্রে প্রতিফলনটা কিভাবে ঘটবে। যদি কোনো অবতল দর্পণের ওপর এসে একটা রে, সেটা যদি কোনো একটা অবতল দর্পণের ওপর এসে পড়ে, তাহলে অবতল দর্পণে পড়ার পর সেটা এইভাবে রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে আসবে। সিমিলারলি যদি কোনো রে একটা উত্তল দর্পণের ওপর এসে পড়ে, তাহলে সেটা রিফ্লেকশনের পর জাস্ট এইভাবে বেরিয়ে যাবে। এইবার আমরা জানি কি, যে প্রতিফলিত রশ্মি আর সরি আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি দুটোর মাঝখানে যদি আমি একটা অভিনম্ব এঁকে ফেলতে পারি, তাহলে সেখান থেকে আমি আপাতন কোণ আর প্রতিফলন কোণটা পেয়ে যাব। তো সিমিলারলি আমি যদি এখান থেকে একটা অভিলম্ব এঁকে ফেলি, বা এখান থেকেও যদি একটা অভিলম্ব এঁকে ফেলতে পারি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পেলাম সেটা হলো আমার আপাতন কোণ, আর এই যে অ্যাঙ্গেলটা পেলাম সেটা হলো আমার প্রতিফলন কোণ। সিমিলারলি এখানে এইটা হলো আমার আপাতন কোণ আর এইটা হলো আমার প্রতিফলন কোণ। তাহলে আমি দেখলাম একটা অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে যদি একটা রে এসে পড়ে তাহলে সেক্ষেত্রে প্রতিফলনটা কিভাবে হচ্ছে। এইবার যদি একটা রের বদলে যদি অনেকগুলো রে এসে পড়ে, অনেকগুলো প্যারালাল রে এসে পড়ে, সেক্ষেত্রে কিরকম হবে সেই ছবিটাও আমরা একটু দেখে নেব। যদি সেটা উত্তল, যদি সেটা অবতল দর্পণ হয়ে থাকে তাহলে তার স্ট্রাকচারটা এই ধরনের হয়ে থাকবে, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ। এইবার আমি ধরে নিলাম ওপর থেকে দুটো রে এবং নিচের থেকে দুটো রে প্যারালালি এটার উপর এসে পড়লো, তাহলে রিফ্লেকশনের পর কিরকম হবে, না এই হলো রিফ্লেক্টেড রে, এই হলো রিফ্লেক্টেড রে, এই হলো রিফ্লেক্টেড রে, এই হলো রিফ্লেক্টেড রে। তাহলে আমি দেখছি যখন অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অবতল দর্পণের উপর এসে আপতিত হচ্ছে, তাহলে তারপর কি হচ্ছে, প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। প্রতিফলন হয়ে যাওয়ার পর তারা প্রধান অক্ষের ওপর একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, তো এই পয়েন্টটাকে বলে থাকে মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। আর মুখ্য ফোকাস থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি ফোকাস দূরত্ব বা এফ। সিমিলারলি যদি আমি একটা উত্তল দর্পণের ক্ষেত্রে সেম জিনিসটা বলতে চাই, তাহলে উত্তল দর্পণের স্ট্রাকচারটা এরকম, এটা হচ্ছে তার প্রধান অক্ষ, তার উপর যদি কতগুলো রে প্যারালালি এসে পড়ে তাহলে সেক্ষেত্রে রিফ্লেকশনের পর কি হবে, তারা এইভাবে বেরিয়ে যাবে, প্রত্যেকটা রে রিফ্লেকশনের পর এইভাবে বেরিয়ে যাবে। এইবার তাদেরকে যদি আমি পিছনের দিকে বাড়াতে থাকি,
তাহলে দেখব যে তারা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে গিয়ে পিছনের দিকে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে তাহলে এই বিন্দুটাকে এই উত্তল দর্পণের কি বলা হয় থাকে মুখ্য ফোকাস এবং এই মুখ্য ফোকাসের বিন্দু থেকে এই ডিসটেন্সটাকে বলা হয় থাকে ফোকাস দূরত্ব তাহলে আমরা দুটো টার্ম পেলাম একটা ফোকাস দূরত্ব আর তার আগে একটা পেয়েছিলাম বক্রতা ব্যাসার্ধ যেটা আমরা আর দিয়ে বলে থাকি এখন আমরা দেখে নেব এই ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ এদের মধ্যে রিলেশনটা কি প্রথমে আমরা দেখে দেই উত্তল দর্পণ এই অবতল দর্পণের ক্ষেত্রে এদের রিলেশনটা কিরকম হয়ে থাকে যদি আমি একটা অবতল দর্পণ ড্র করি সেটা যদি এরকম দেখতে হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তার প্রধান অক্ষ তার উপর যদি একটা রে এসে পড়ে সেই রেটা রিফ্লেকশনের পর এইভাবে বেরিয়ে আসবে আর আমি যদি এখানে একটা অভিলম্ব ড্র করতে পারি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম তো এটা হচ্ছে আমার আপাতন কোণ এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ এখন যেহেতু দেখো এটা একটা জেড তৈরি করছে অর্থাৎ কিনা এই কোণটার এই কোণটা পরস্পরের সাথে একান্তর কোণ হয়ে যাচ্ছে তার মানে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে দ্যাট ইজ ইকুয়াল টু আই এইবার আমরা জানি প্রতিফলনের ক্ষেত্রে আই আর আর অলওয়েজ ইকুয়াল কারণ আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয় তাই আই আর আর যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আই এই অ্যাঙ্গেলটা আর দ্যাট মিন্স এই দুটো অ্যাঙ্গেল সমান এখন এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এই দুটো অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলোর অপোজিট যে সাইডগুলো আছে বিপরীত যে বাহুগুলো আছে সেগুলোও সমান তার মানে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান হয়ে গেল এইবার এই পয়েন্টটাকে যদি আমি সি বলি এটাকে যদি ডি বলি এটাকে যদি এ বি বলি তাহলে দেখা যাবে সি আর ডি যদি খুব কাছাকাছি হয় অর্থাৎ যে সমস্ত রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে খুব বেশি অ্যাঙ্গেল তৈরি করে না এটা প্রধান অক্ষ তাহলে এই রশ্মিটা প্রধান অক্ষের সাথে প্রায় প্যারালালি পড়েছে খুব একটা বেশি অ্যাঙ্গেল করেনি তাহলে যে রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে খুব কম করে আপতিত হয় সেই রশ্মিগুলোকে আমরা বলে থাকি উপাক্ষীয় রশ্মি এবং এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে সি আর ডি খুবই কাছাকাছি বা প্রায় সেম বলে ধরে নেওয়া হয় তাই জন্য আমি যদি লিখি এ বি আর বি সি দুটো ইকুয়াল এ বি ইজ ইকুয়াল টু যদি আমি বি সি লিখি তাহলে উল্টোভাবে আমি লিখতে পারি এ বি ইজ ইকুয়াল টু বি ডি কারণ সি আর ডি প্রায় ইকুয়াল আমরা ধরে নিয়েছি একটু ঘুরিয়ে লিখছি বি ডি ইজ ইকুয়াল টু এ বি ঠিক আছে এবার বি ডি যদি এ বি হয় তাহলে আমরা আরেকটু ভালোভাবে লিখতে পারি বি ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বি ডি ইজ ইকুয়াল টু হাফ অফ এ ডি এই পুরো এটা হচ্ছে এ ডি তার হাফ হচ্ছে বি ডি তাহলে এ বি ইজ ইকুয়াল টু বি ডি ইজ ইকুয়াল টু হাফ অফ এ ডি ঠিক আছে এইবার তাহলে কি হচ্ছে বিডিটাকে আমরা কি লিখতে পারি বিডিটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের কি ফোকাস দূরত্ব তাহলে সেটাকে লিখলাম এফ হাফ বসে গেল এডিটা কি এডিটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ যেটা হচ্ছে আর তাহলে এফ ইকুয়াল টু হাফ ইনটু আর তাহলে এটাকে সাজিয়ে লিখলে হয় আর ইকুয়াল টু টু এফ এই প্রমাণটা কিন্তু আমাদের প্রায় এসে থাকে আলোর ক্ষেত্রে যে চারটি প্রমাণ মেনলি আমরা পরীক্ষার হলে কোয়েশনে পেয়ে থাকি তার মধ্যে এটা কিন্তু নাম্বার ওয়ান প্রমাণ আর ইকুয়াল টু টু এফ অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্ব টু টাইমস এই একটা প্রমাণ গেল নেক্সট এটা প্রমাণ করব সেম একটা প্রমাণ করব শুধুমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রে সেই ছবিটা কি হবে একটু দেখে নেওয়া যাক যদি আমি একটা উত্তল দর্পণ ড্র করি সেই ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে তার প্রধান অক্ষ এটা তার উপর যদি কোনো রে এসে পড়ে তাহলে রিফ্লেকশনের পর কি হবে সেটা এইভাবে বেরিয়ে যাচ্ছে আমি যদি প্রধান অক্ষটাকে এক্সটেন্ড করি আর এখান থেকে এইটাকে আমি বাড়িয়ে দিলাম এবার আমি যদি এখানে অভিলম্বটা ড্র করি তাহলে ব্যাপারটা এরকম গিয়ে দাঁড়াচ্ছে সেই অভিলম্বটাকে যদি আমি এক্সটেন্ড করি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এইরকম তাহলে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল আই যে কোণে আপতিত হয়েছে সরি এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল আই যে কোণে আপতিত হয়েছে এটা হচ্ছে আমার রিফ্র্যাক্টেড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল যে কোণে প্রতিফলিত হয়েছে খুব ভালো করে দেখো এই আর এই অ্যাঙ্গেলটা পরস্পর আমার ছবিটা একটুখানি লাইট হয়ে গেছে এই আর এবং এই অ্যাঙ্গেলটা পরস্পরের সাথে বিপরীত কোণ তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আর হয় এই অ্যাঙ্গেলটাও সিমিলারলি আর হবে তাই তো আর এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ তুমি দেখো যদি আমি এটাকে ভেদক বলে ধরে নিই যদি এই দাগটাকে আমি ভেদক হিসেবে ধরে নিই তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু অনুরূপ কোণ হয় তাহলে এইটা যদি আর হয় আর এটা যদি আই হয় তাহলে অনুরূপ কোণ এটাও আই হবে তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম এটার ক্ষেত্রে এটা হচ্ছে আর এটা হচ্ছে আই
আইআরআর কি হয় সমান হয় আমরা জানি আপাতন কোণের এই প্রতিফলনের সূত্রই আমাদের বলে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয় তাই আই ইকুয়ালস টু আর মানে এই দুটো কোণ সমান হয়ে গেল সিমিলারলি এই বাহুটা আর এই বাহুটা কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে এগেইন যদি আমি এদের নাম দিই এ বি সি ডি তাহলে কি হচ্ছে আমার এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি সি অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হচ্ছে যেহেতু তাদের অ্যাঙ্গেল গুলো সমান এইবার একই কথা বলবো যেহেতু আমি এটা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কনসিডার করছি তাহলে ডি আর সি দুটো খুব নিয়ারেস্ট পয়েন্ট তাহলে আমরা সি কে ডি দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে বি ডি এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি ডি এগেন এ বি আমি কি লিখতে পারি ঘুরিয়ে যদি লিখি তাহলে বি ডি ইজ ইকুয়াল টু এ বি বিডি ইজ ইকুয়াল টু এবি বা বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এডি এডির হাফ করলে আমি বিডি পাচ্ছি তাহলে হাফ অফ এডি তাহলে বিডিটা এগেন আমার কি এটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ যেটাকে আমি এফ দিয়ে লিখব আর এডি মানে হচ্ছে আমার সরি বিডি মানে হচ্ছে আমার ফোকাস দূরত্ব যেটাকে আমি এফ দিয়ে লিখব আর এডি মানে হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ যেটাকে আমি আর দিয়ে লিখব এগেন পেলাম আমি আর ইজ ইকুয়াল টু টু এফ এটা হলো আমার উত্তল লেন্সের ক্ষেত্রে এইবার যেটা মেইনলি এসে থাকে উত্তল লেন্স আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করতে দিয়ে থাকে যে দেখাও যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ এই প্রমাণটা কিন্তু মোটামুটিভাবে এসে থাকে আর এখান থেকে যে কোয়েশ্চেনটা এসে থাকে যে দন্ত চিকিৎসকরা কী ধরনের ব্যবহার দর্পণ ব্যবহার করে থাকেন সেটা আমরা জানি মোটামুটিভাবে অবতল দর্পণ ব্যবহার করে তার কারণ কি অবতল দর্পণে যদি ফোকাস দৈর্ঘ্যের মধ্যে দাঁতটাকে রাখা হয় তাহলে তা একটা বড় ইমেজ তৈরি হয় সোজা এবং বড় ইমেজ তৈরি হয় তার ফলে ছোট অংশগুলোকে দেখতে কিন্তু অনেক বড় করে দেখালে সুবিধা হয় আর একটা গাড়ির রিওয়ার ভিউয়ে কীভাবে কোন দর্পণ ব্যবহার করা হয়ে থাকে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে কারণ তার ফলে অনেকটা বড় এরিয়া দেখতে পাওয়া যায় এবং ইমেজগুলো খুব ছোট ছোট হয় তার ফলে অনেকটা বড় এরিয়া জুড়ে পিছনে কী ঘটছে সেটা দেখতে পাওয়া যায় তো এরকম অ্যাপ্লিকেশন বেস কিছু কোয়েশ্চেন থেকে থাকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে চ্যুতিকোণ আছে আলোর প্রতিসরণ আছে যেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব আপাততভাবে এই ভিডিওতে আমি দর্পণ এবং তাদের টার্মসগুলো এবং তাদের ইকুয়েশন এবং তাদের মধ্যে যে ইন্টার রিলেশনগুলো আছে সেটা নিয়ে ডিসকাস করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই তোমাদের যদি কোনো সাজেশন থাকে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে থ্যাংক ইউ